আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা অলিজা। আমি একজন গাইনোকোলজিস্ট। আমি আমার MBBS কমপ্লিট করেছি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে, দেন ডিজিও কমপ্লিট করেছি 2018। 2019 থেকে MS ইন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি BSMMU-তে আছি। 39 BCS ক্যাডারে জয়েন করেছি। সেই হিসেবে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সার্জন মদন উপজেলা হেলথ কমপ্লেক্সে গত এক বছর ধরে কর্মরত আছি। যদি বলি দিকে ড্রিমস নিয়ে ডিয়ার ডায়েটে জয়েন করেছি, তাহলে ফার্স্ট হচ্ছে লাইফস্টাইলটা মডিফিকেশনের জন্য। আমি সম্পূর্ণ একটা এলোমেলো লাইফস্টাইল লিড করতাম অ্যাজ আ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার পেশেন্ট। আমি আমার এই ওয়েট গেইন প্লাস লাইফস্টাইলটার জন্য ডাউন ফিল করতাম। তো এর জন্য অ্যাকচুয়ালি গ্রুপটায় জয়েন করা, যে এখানে আরও অনেকে আমার মতো হয়তো আমি পাবো তাদের লাইফ, তাদের সমস্যাগুলো জানলে তাহলে হয়তো এটা অনেক সময় হেল্প করে। ইন্টারনি থেকেই অ্যাকচুয়ালি আমার ওয়েট গেইনটা স্টার্ট করে, 70 কেজি হয়ে গিয়েছিলাম আমি তখন। তারপরে আমি যদি 6 মান্থ 20 কেজি আমি লস করেছিলাম, মোটেও হেলদি ছিল না। জাস্ট আমি আমার নিজেকে স্টারভেশনে পুরো রেখে দিতাম, এবং তখন আমি জিম জয়েন করি। আমি 2 আওয়ার্স করে জিম করতাম। আমি তখন জাস্ট এক শিক হয়ে গিয়েছিলাম, মানে আমি আমার রিবস কাউন্ট করতে পারতাম, মানে ওটাতে আমার বডি শেপিং যেটা বলে মোটেও হয়নি। এবার জিম জয়েন করেছিলাম যখন, মেইনলি এটার কারণেই যে আমার বডি শেপটা আবার ঠিক করার জন্য, তো মোটামুটি সেটা আমি আবার অ্যাচিভ করি। কিন্তু সেই জিনিসটা ধরে রাখাটা খুবই টাফ ছিল। তারপর আফটার 2018 আমি আবার ওয়েট গেইনের দিকে যেতে থাকি, বাট ইট ওয়াজ স্টেবল। দেন যখন আমি 2019-এ 39 BCS হিসেবে এখানে আসি এবং আমার মেন্টাল ইলনেসটায় ভোগা শুরু করি, তারপরে থেকে অ্যাকচুয়ালি আমার ওয়েট গেইন এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করে। দেন আমি ইউটিউবে একজন ফেমাস ডক্টরের ডায়েট ফলো করা স্টার্ট করি। তো 3 মাস ধরে অ্যাকচুয়ালি সেই ডায়েটটা ফলো করার পরে আমার 1.5 কেজি ওজন কমেছিল, কিন্তু ইট ওয়াজ টু টাফ। উনি কিটো ডায়েট বলতে চান না, বাট ইট ওয়াজ আ কিটো ডায়েট। আমার যে কাজের যে এনথুজিয়াজম অ্যাক্টিভিটি একেবারে লো হয়ে গেছিলো। তো যখন এই 1.5 কেজি ওজন কমলো, দেখছি এটা ক্যারি করতে পারতেছি না, দেন আই স্টপড ইট। বাট দেন আই হ্যাভ গেইনড 4 কেজিস ওয়েট ইন আ মান্থ। জাস্ট আমি তেমন কিছু না, আমি কিন্তু নর্মাল স্টাইলে ব্যাক করতেও জাস্ট 1 চামচ ভাত এরকমই, জাস্ট সবজি এগুলোতেই খাচ্ছিলাম। বাট এটাতে আমার বডি অ্যাকচুয়ালি এইভাবে রিয়্যাক্ট করলো, আমি খুব সারপ্রাইজড হয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি যদি বলি যে 54 আই হ্যাভ গেইনড 64 কেজিস ইন আ 6 মান্থ, 10 কেজি বাড়ে। তো যদি কম্পেয়ার করি ডিয়ার ডায়েটকে, এই 4 মাসে আমার জার্নিটা খুবই স্মুথ ছিল, শান্তির ছিল, মেন্টালি কাম ছিলাম। ওয়েট হয়তো বা প্রথম দিকে কিন্তু একেবারেই আমার কমতেছিল না, বাট ধীরে ধীরে এটা রেসপন্স করতেছে। এবং হ্যাঁ, আমি একটা সময় আমি আবার আমার 48-50 কেজিসে ব্যাক করবো, ইনশাল্লাহ করবো। বাট এটা নিয়ে না আমার মেন্টাল এখন কোনো প্রেশার নাই, কারণ আমি জানি আমাকে হেলদি লাইফস্টাইলটা এখন কি, সেটা আমাদেরকে ডিয়ার ডায়েট শিখিয়ে দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। ছন্দাপুর গাইডলাইনটা খুবই হেল্পফুল ছিল আমার জন্য। ইউ ক্যান সি মাই ফেস ইজ গ্লোয়িং, আই এম ওয়ারিং নাথিং, নো মেকআপ, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আর যদি ফিজিক্যাল চেঞ্জেসের মধ্যে বলি, তো এখন তো 4 মাস কমপ্লিট হয় নাই, বাট এর মধ্যে আমার ওয়েট কমেছে 9.5 কেজিস, কোমর কমেছে 4.5 ইঞ্চিস, তলপেট কমেছে 5.5 ইঞ্চিস, আর হিপ কমেছে 3.5 ইঞ্চিস। সো মাচ কনফিডেন্ট নাও, এটা মোটেও একটা কনভেনশনাল ডায়েট সিস্টেম না, খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। আপু ইজ আ ভেরি গুড মেন্টর, যে আপু নিজেও হয়তো বা জানেন না যে উনি আসলে আমাদের কতজনের লাইফকে কতভাবে আসলে টাচ করে যাচ্ছেন। আমার লাভড ওয়ান্সদেরকে আমি অবশ্যই এটা সাজেস্ট করেছি। আমার বড় বোনই এই ডিয়া ডায়েট ইনশাল্লাহ জুলাই থেকে জয়েন করবেন। আরেকটা কথা না বললে না, যে ফুডের ব্যাপারটা, আমি উপজেলায় থাকতাম তো এখানে আমি সব ধরনের খাবার পাই না, তারপরেও আলহামদুলিল্লাহ আপু যে সকল আমাকে খাবারের প্ল্যান দিয়েছিলেন সেগুলো আমি সব এখানেই এফোর্ড করতে পেরেছি। আমাদেরকে কোর্সে যে টাকাটা পে করতে হয়েছে, মানে ওষুধের উপরে অনেক কিছু যদি থাকে, সেটা আমি বলবো যে ডিয়ার ডায়েটের এই 4 মাসের কোর্সটা আমাদের আসলে লাইফ লং একটা ট্রেজার হিসাবে থাকবে। তো সেটার সাথে তো আসলে টাকা দিয়ে কম্পেয়ার করাই উচিত না। থ্যাংক ইউ ডিয়ার ডায়েট, থ্যাংক ইউ ছন্দাপু,
ফর বিং ইন মাই লাইফ। আশা করি আপনার গাইডেন্স এই কোর্স শেষ হয়ে গেল, সারা জীবন থাকবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।